আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আনঅফিসিয়াল ফোনটি মাত্র 1 মিনিটে নিবন্ধন করবেন। তো আপনার অবৈধ ফোনটি কিভাবে নিবন্ধন করতে হয় চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া। এখান থেকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে সার্চ দিবেন nearbts.com। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন nearbtrcgovernmentbid.com। সো এই লেখাটি এখানে সার্চ দিবেন সরাসরি। কেউ চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইডের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে প্রবেশ করতে পারেন। তো সার্চ দেওয়ার সাথে সাথে আমাকে ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, একটু ওয়েট করুন। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামুন। তো নামলে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড ক্যাপচার অ্যান্ড লগ ইন। তো এখান থেকে আমি সরাসরি নিবন্ধন করবো, যেহেতু আমরা এখানে কোনো প্রথম আবেদন করতেছি। তো এখানে নিবন্ধনে ক্লিক করতে হবে। তো নিবন্ধনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নাম, সম্পূর্ণ নাম, মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড নিশ্চিত পাসওয়ার্ড ক্যাপচার। সো এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমি সরাসরি ফর্মটি ফিল আপ করতেছি, একটু ওয়েট করুন। সো হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দিচ্ছে, এখানে আমার মোবাইল নাম্বার, এখানে এখানে একটি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি এখানে সেম, এই দুটি পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপরে যেটা দেবেন নিশ্চয় সেটা দিয়ে দেবেন। এবং এখানে একটি ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা মিলিয়ে দেবেন। এখানে দেওয়ার পর এখানে নিবন্ধনে ক্লিক করবেন। তো আমি ক্যাপচারটা মিলিয়ে নিতেছি। সো হ্যালো গাইস, আমি এখানে ক্যাপচারটা মিলিয়ে দিয়েছি। আপনার যে ক্যাপচারটি যে বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করবেন, ক্যাপচারটি সেভ হয়ে যাবে। তো এখানে এটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন অপশনে ক্লিক করবেন। ও ক্লিক করার পর একটু ওয়েট করুন। সো কারো যদি এরকম প্রবলেম হয় বা সমস্যা হয় তো বারবার চেষ্টা করবেন। তো এখানে ওয়েবসাইট তো জানেন বিভিন্ন ধরনের অনেকে কাজ করা শুরু করে দিয়েছে, তো সমস্যা একটু হতেই পারে, ওটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেছে অলরেডি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকসেস। তো ক্যাপচারটি মিলিয়ে দিবেন সঠিকভাবে বুঝতে সমস্যা হলে। তো এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে নিয়ার রেজিস্ট্রেশন ফর, আপনার ওটিপি কোড হলো এটা, মানে ওটিপি কোড দিয়েছে, কোডটি কপি করে নিতে হবে। তো 2690 56, 2690 7। সো ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, কোনো বুঝতে সমস্যা হবে। সো দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোড দিয়ে দিয়েছি 2690। তো কোডটা দেওয়ার পর এখানে দেখছেন ক্যাপচার, এই ক্যাপচারটি এখানে লিখবেন। লেখার পর এখানে জমা বলে অপশন আছে, এখানে জমা দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন জমা অপশন, এখানে জমা করে দিয়ে দিবেন। তো এখানে ওটিপি কোড অ্যান্ড এখানে ক্যাপচারটি পূরণ করে দিবেন। জমাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ক্যাপচারটি আমার ভুল হয়েছে অলরেডি, তো এখান থেকে সঠিক করে দিয়ে দেবো। জমা সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন লগ ইন। সো এখানে আপনি যে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড ক্যাপচারটি দিয়ে লগ ইন করবেন এখানে। সো আপনি যে নাম্বার দিয়ে আইডি খুলছেন সেই নাম্বারটি দেবেন, সেই পাসওয়ার্ডটি এবং ক্যাপচারটি মনে করবেন, লগ ইনে ক্লিক করবেন। তো চলুন। সো উপরে দেখতে পাচ্ছেন এটা আমার নাম্বার, মোবাইল নাম্বার, এটা পাসওয়ার্ড অ্যান্ড এটা ক্যাপচারটি দিলাম, এখান থেকে লগ ইন করবো, লগ ইন অপশানে ক্লিক করলাম। সো লগ ইন অপশানে ক্লিক করার পর ইন্টারফেস পেতে, তো এখানে আপনার ফোনে এমএ নাম্বার লেখার পর অনুসন্ধান করবেন, এখান থেকে ওটা সন্ধান করবেন। তো চলুন এমএ নাম্বারটা গিয়ে বের করতে সেটা দেখে নিন। সো এমএ নাম্বারটা যেভাবে বের করবেন, *#06#, ডাইল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এমএ নাম্বার বাইরে হয়ে গেছে। সো এগুলো হলো এমএ নাম্বার, এর 15টা সংখ্যা রয়েছে, যে কোনো এই 15টি সংখ্যার মধ্যে যে কোনো একটা নিয়ে দিয়ে দেবেন, যে কোনো 15টি সংখ্যা। তো এখান থেকে সরাসরি ওখানে চলে গেলাম। সো এবার এখানে এমএ নাম্বার টাইপ করে দেবো, এবার এখানে অনুসন্ধান করলাম। তো লিখতে পারছি হ্যান্ডসেট এমএ নাম্বার ভিডিও ডেটাবেসে পাওয়া গেছে। তো
দেখুন এখানে আমার হ্যান্ডসেটটি বিডিএসসি ডাটাবেসে পাওয়া গেছে, অর্থাৎ আমারটি অফিসিয়াল হয়ে গেছে বা হয়ে গেছে। তো হ্যালো বিস, ভিডিওটি ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিজনেস টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।